এ যুবক, আমি একজন তরুণ যুবক, আপনাদের দাওয়াত দিচ্ছি, এই বিষয়টা এই মাজমুনটা এত বড় মাজমুন, এত লম্বা, যদি সম্পূর্ণ মাজমুনটা আলোচনা করা হয় সারা রাত শেষ হবে না। আমি কয়েকটা দৃষ্টান্ত তুলে দিচ্ছি, মিসাল আপনাদের কাছে তুলে দিচ্ছি, হাওয়ালা দিচ্ছি, প্রত্যেকটাই কোরআন এবং হাদিস দিয়ে। যুবক বন্ধু, এই তিনটা সময়ের মধ্যে যৌবন কালটা হলো সব থেকে মেন। হে যুবক, আজকে জালসা করে আপনারা ছাড় পেয়ে যাবেন এটা মনে করেন না, সদা সর্বদা চেষ্টা করেন আল্লাহ আমরা যেন আমাদের এই সময়টাকে তোমার রাস্তায় কাটাতে পারি। যদি না পারেন তাহলে আল্লাহর কাছে একটা একটা করে ধরা পড়তে হবে। কোন দিন আল্লাহ রাসূল বলছে, নবীজি বলেন, উম্মত লান তাজুলা কদম আব্দিন ইয়াউমাল কিয়ামাতে হাত্তা ইসআলা আন আরবাইন আন উমরিহি ফিমা আফনাহু। নবীজি বলেন, অরে বিশ্বের উম্মতেরা, আল্লাহ পাক কিয়ামতের দিনে কোন বান্দাদের এক কদম আগাতে দেবেন না, এক পা আগাতে দেবেন না, যতক্ষণ পর্যন্ত চারখানা প্রশ্ন বান্দাদের না করে, চারখানা সওয়াল বান্দাদের না করে, এক কদম কোন বান্দাদের আগে বাড়তে দেবেন না। এই শব্দটাকে একটু মাথায় উঠান তো, কিয়ামতের দিনে আল্লাহ এক কদম আগে বাড়াতে দেবেন না। এইটুকু যদি মাথায় আজকে উঠে যায়, আপনাদের এত বড় জালসা করে জীবন কামিয়াব। এবার আল্লাহর কাছে যদি আমরা আগাতে না পারি, আল্লাহর কাছে ধরা পড়ে যাই, তাহলে সেদিন আমাদের অবস্থা কি হবে? আল্লাহ সেদিন প্রশ্ন করবেন আর বান্দাদের সেদিন সুন্দর করে ইমতিহান হবে। প্রথম প্রশ্ন, সওয়াল নাম্বার ওয়ান, আল্লাহ বলবেন, বান্দা আন উমরিহি ফিমা আফনাহু, বান্দারে আমি যে আমার দুনিয়াতে তোমাকে বিশাল লম্বা একটা উমার দিয়েছিলাম, হে বান্দা আমার দুনিয়াতে আমি আল্লাহ তোমাদের 50, 60, 70, 80 বছর পর্যন্ত উমার দিয়েছিলাম, বান্দারে আজকে আমার কাছে আগে জবাব দাও, আমার কাছে হিসাব লাগাও, এই 50, 60, 70 বছর উমার তুমি কোথায় কাটিয়েছ? একবার ভাবেন, কাজে লাগান কথাটাকে, বুঝেন আপনারা আমরা নিজেরাই এত গাফেল, এত গাফেল। মসজিদের পার্শ্বে বাড়ি আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাম, এই শব্দগুলো আমরা মসজিদের পার্শ্বের বাড়ি থেকে শুনতে পাই। হায় হায় রে হতবাগা মুসলমান, ওই অবস্থায় আমরা আওয়াজটা শুনে আবার বিছানায় যেন গড় দিয়ে দিলাম। শুধু ফজরের সালাত নয়, এই দিকে চিকাশ উঠে যাচ্ছে, তারপরেও যেন চেতন পাওয়া হয় না, মসজিদে আসা হয় না। একবার ভেবে দেখেন, আল্লাহ সেই দিন যখন প্রশ্ন করবেন, ওরে বান্দা আমি আমার জমিনে তোমাকে 60, 70, 80 বছর বাঁচিয়ে রেখেছিলাম, এই বয়সটা কোথায় কাজে লাগিয়েছ? আমার কাছে প্রথমে তোমরা আগে সেই বয়সের হিসাব দাও। ভাইজান, একবার সবাই নিজের দিনটাকে প্রশ্ন করেন তো উত্তর দেওয়া যাবে, উত্তর দিতে পারবেন। বিশাল জালসার আয়োজন করেছেন, কোন লাভ নেই যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পার না হতে পারেন, নিজেরাই যদি সুধরে না যেতে পারি, আল্লাহকে যদি চিনতে না পারি, তাহলে জালসা করা শুধু মেলা করা হবে, আনন্দ
समस्त भाईजान दावत दिए जाल्लर का जवाब देवें आगे तैयारी हन विस्तारित तो लम्बा करा द्वितीय प्रश्न अल्लाह कर अल्लाह बोलबेन बंदा বর্তমান বিশ্বে বর্তমান অবস্থায় যত রকমের যুবক ভাইরা আমার আছেন সকলের কাছে একটা করে অ্যান্ড্রয়েড সাইড মোবাইল আছে গেম খেলি কত রকমের পাবজি খেলে সময় নষ্ট করে রে যুবক আপনার পাশে যখন হাইয়ালা সালার ধ্বনিটা আসলো আপনি কি একবারও ভাবলেন না আল্লাহ তুমি আমাকে এমন শক্তি দিয়েছো এমন আল্লাহ সময় দিয়েছো এই সময় তোমাকে যদি রাজি না করতে পারি আল্লাহ এই মুহূর্তে যদি ডাক এসে যায় তোমার কাছে যাবার এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায় আল্লাহ আমি তোমার কাছে গিয়ে কি জবাব দেব একবারও যেন কোন যুবক একবারও চিন্তা ভাবনা করে না পাবজি খেলছে এত যুবকেরা মোবাইলে পাগল সময় নষ্ট করতে করতে রাত পর্যন্ত পার হয়ে যাচ্ছে মোবাইলে সময়টা নষ্ট করছেন বন্ধু ভাবেন না আপনার লাভ হচ্ছে আপনার ক্ষতি হচ্ছে এই শব্দটাকে হাদিসের মাথায় বসান আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন দাঁড় করাবেন যুবক বান্দাদের আর বলবেন দাঁড়াও হে যুবক বান্দারা আমি যে তোমাদের যৌবন কাল দিয়েছিলাম সুন্দর শরীর দিয়েছিলাম এত বড় শক্তি দিয়েছিলাম তুমি ট্রেন চালাতে পারতে তুমি বিমান উড়াতে পারতে কম্পিউটার চালাতে পারতে রে যুবক ওই শক্তিটা আমার দেওয়া আমি আল্লাহ তোমার কাছে জানতে চাই এই যৌবন কাল তুমি কোথায় কাটিয়েছ কি জবাব দেবেন আজকে শুনতে এসেছেন আমার ভাই হোসেন সালাফি আমার আগে উনি বক্তব্য করলেন আপনাদের কাছে হাত বাড়ালেন চান্দা দিলেন আমি মাঝে আপনাদের কাছে এসেছি জানি না কতটুকু সময় আমার আজকে হবে আমি আজকে দাওয়াত দিতে এসেছি আপনাদের কথাগুলোকে সবাই একটু করে শুনে রাখেন জীবনে কাজে দেবে যুবক এমন যুবক তৈরি হন আল্লাহর কাছে এইভাবে করে জবান খুলে বলেন রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা এই দোয়াটা যদি করতে পারেন যুবকেরাই রাস্তায় যদি আগাতে পারেন আপনার জীবন কামিয়াব সারা জীবন আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে থাকবেন আপনি যেই অবস্থায় আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাদের সাথে থাকবেন আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্য তৈরি আছেন একটা ইতিহাস শোনাচ্ছি কোরআনে অনেক যুবক ভাইরা বসে আছেন বেশ আলহামদুলিল্লাহ শ্রোতা হিসেবে যিনারা আছেন বেশিরভাগ যুবক বয়স্ক মানুষ খুব বেশি নেই আমার নানা জান এখানে বসে আছেন একবার ইনাকেই ফলো করেন আজ থেকে 50 বছর আগে উনি কিভাবে ছিলেন আজ থেকে 20-25 বছর আগে কিভাবে ছিলেন আজকে ওনার চেহারা কি হয়ে গেছে হঠাৎ কোন দিন আল্লাহ লাঠি ধরিয়ে দেবেন সেই দিন আপনাদের আমাদের মতো কোন আল্লাহর বান্দা যদি আমরা আল্লাহকে ডাকতে শুরু করি আল্লাহ সেদিন নারাজ হয়ে যাবেন ফার্সিতে একটা শের আছে বাঘ যখন বুড়ো হয়ে যায় তখন আর শিকার করতে পারে না বাঘ যখন বুড়ো হয় তখন আর শিকার করতে পারে না
বাসায় বসে থাকে আর বাচ্চারা শিকার করে নিয়ে আসে আর বসে বসে খায়। যুবক বন্ধু আজকে যুবক আছেন, যেদিন যৌবনটা হারিয়ে যাবে আপনি বুড়া হয়ে যাবেন, এই শক্তি আর ফিরে পাবেন না, সেদিন পস্তানা হবে আর সেদিন আর কাউকে দাওয়াত দিতে হবে না, আজান শুনে আগেই মসজিদে গিয়ে বসে থাকবে। বুঝে নিয়েছে যে আর আমার মস্তানি করার সময় নাই। কাজী নজরুলের একটা কবিতা শোনাচ্ছি, আপনাদের দু চারটা লাইন আমাদের বাংলা ভাষায় শোনাচ্ছি, মানুষের পরিবর্তনটা কেমন। কবি বলছে যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধে আসি তারে। কিছুই যেন বোঝা গেল না। আমি আপনাদের কাছে এবার তাফসীর করছে, ব্যাখ্যা করছে, শুনেন ভালো করে। হে যুবক ভাই আপনারা ভালো করে মন দিন, কাজী নজরুল এই কবিতাটা কেন সুন্দর করে বিশ্বে রেখে গেলেন, স্মৃতি রেখে গেলেন, একটু আপনাদের কাছে তুলে দিই। উনি বলতে চাইলেন হে বিশ্বের মানুষ রে, যখন আল্লাহর তরফ থেকে মেঘ বর্ষণ হয়, বৃষ্টি বর্ষণ হয়, নদী নালা যত রকমের সাগর পর্ম যা আছে সব যেন ভরে যায়, সুন্দর নদীগুলো যেন ঢেউ উঠে জোয়ার এসে যায়, যখন এই নদীর পানি ভর্তি হয় কানায় কানায় হয়ে যায়, কিনারা পর্যন্ত হয়ে যায়, যেমনে ঢেউ খেলে দেখতে ভালো লাগে। কবি বলেন যুব তোমার যখন যৌবন বাহার থাকে রে, যখন তুমি তরুণ যুবক ওই সময় তোমার চামে কোনো স্পষ্ট স্পর্শ নাই, তোমার চামে কোনো রকমের দাগ নাই, তোমার চেহারা যেন দেখতে এত হিরো লাগবে রে যুবক ওই ভরা নদীর মতো। আর ঠিক যখন নদী শুকিয়ে যাবে, শরৎ যখন বন্ধ হয়ে যাবে, নদীর পানি যখন শুকিয়ে যাবে, যে জায়গায় খাল হয়ে থাকবে সেখানে অল্প পানি জমা হয়ে থাকবে, সমস্ত নদীর জল জাবুড় গুলো খড় কোটা গুলো ওই জায়গায় গিয়ে সব যেন জমা হয়ে যাবে। হে যুবক যেদিন তুই যৌবন হারিয়ে দিবি, যেদিন তোর যৌবন থাকবে না, যেদিন তুই বুড়ো হয়ে যাবি রে যুবক, ঠিক অনুরূপ তোমার তোমার জন্য চেহারাটা সেই স্রোতবিহীন নদীর মতো হয়ে যাবে, ওই সময় তোমার আর কোনো দাম থাকবে না, কেউ দাম দেবে না, কেউ পার্শ্বেও যাবে না। অতএব আমি যুবক ভাই জানদের দাবাত দিচ্ছি, তৈরি হয়ে যান, এই রকমের যুবক আপনারা তৈরি হন যে আপনাদের ইতিহাস পৃথিবীর মানুষ যেন জানতে পারে।